দেশের অন্তত তেতাল্লিশটি জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপ্রবাহ রোদের উত্তাপে শুধু মানুষ নয় কাবু গোটা ইতিমধ্যে তিন জেলায় হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট গত কদিন ধরে যশোর চুয়াডাঙ্গা পাবনা রাজশাহী কুষ্টিয়া খুলনা সহ কয়েকটি জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাত দিন বইছে লু হাওয়া দেশ জুড়ে বৈশাখের তপ্ত গরমে বিপর্যস্ত জনজীবন বেশি বিপাকে কৃষক শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ ইতোমধ্যে চুয়াডাঙ্গা পাবনা এবং গাজীপুরে হৃদস্ট্রোকে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছে চিকিৎসকরা এদিকে তীব্র তাপপ্রবাহে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা এদের বেশিরভাগই শিশু এবং বয়স্ক খরার কবলে বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় সেচের পানির অভাবে উদ্বিগ্ন কৃষক ফসল নষ্টের আশঙ্কা তাদের আবহাওয়া অফিস বলছে চব্বিশ পঁচিশ এপ্রিলের দিকে তাপপ্রবাহের তীব্রতা কমে আসলেও চলতি মাস জুড়েই বিরাজ করবে তাপপ্রবাহ বিকাশী কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা যাচ্ছি রাজশাহীতে সেখানে আছেন আমাদের সিনিয়র করসপন্ডেন্ট সম মো সাজু সাজু রাজশাহীতে তো গত কদিন ধরেই তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির ওপরে তো আসলে জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন হ্যাঁ বীতা রাজশাহীতে গত কয়েকদিন থেকে তীব্র দাবদাহ চলছে এবং গতকাল এখানকার স্থানীয় আবহাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকে সকাল নয়টায় এই তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বেড়া বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ে এবং দুটা থেকে তিনটা যখন হয় দুপুর তখন এই তাপমাত্রা সর্বোচ্চ সীমা অতিক্রম করে তো এই যে তীব্র দাবদাহ এর ফলে সবচেয়ে বিবেকে পড়েছে শ্রমজীবী মানুষ যাদের জীবিকার তাগিদে এই প্রচণ্ড রোধ উপেক্ষা করে তাদেরকে কাজের সন্ধানে বের হতে হয় বিশেষ করে আমরা এখন শহরের কথা যদি বলি শহরে যারা রিক্সা চালক ভ্যান চালক এবং যারা নির্মাণ শ্রমিকরা রয়েছে তারা পড়েছে চালক বিপক্ষে তারা আমার যে কিছুক্ষণ পর তারা ছায়ায় গিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে আর গ্রামের কথা যদি বলি গ্রামে এখন বড় মৌসুম চলছে কৃষকরা ক্ষেতের জমিতে পানি দেওয়ার জন্য তারা ব্যস্ত এবং এই রোদের মধ্যে তাদেরকে পানি নিতে হচ্ছে আপনি নিউজে যেমনটি বলেছেন যে এই যে পানির যে স্তর সে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে এবং আমরা দেখেছি রাজশাহীতে কয়েকটি উপজেলায় খাবার পানির সংকট দেখা দিয়েছে নলকূপে পানি মতো উঠছে না তো আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার এর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে আজ গত চব্বিশ ঘন্টায় রাশি মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার সাতান্ন জন রুগী ভর্তি হয়েছে এবং তাদের বেশিরভাগই বেশিরভাগই তাদের এই রোদের কারণে এবং গরমজনিত বিশেষ করে ডায়রিয়া জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে তারা ভর্তি হয়েছেন ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে এই তীব্র দাবদাহে আপনি যখনই রাস্তায় বের হবেন কপক্ষে ছায়াযুক্ত স্থানে চলাচল করার চেষ্টা করবেন এবং গরম থেকে গিয়ে ঠান্ডা পানি না খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং তার পরামর্শ দিয়েছেন কমপক্ষে ছাতায় রাজশাহী জানছিলাম খবর। পাগলা মসজিদের দান থেকে রেকর্ড সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা মিলেছে বলে জানিয়েছেন মসজিদের প্রশাসনিক কর্মকর্তা গভীর রাতে দান টাকা গণনা শেষ হয় মাস দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের থেকে বস্তা টাকা পাওয়া যায় সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা এবং সোনার গয়নাও জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি এবং পুলিশ সুপারের উপস্থিতিতে শনিবার সকালে মসজিদের নয়টি দান খোলা হয় পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সত্তর জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী পাগলা মসজিদ এবং মাদ্রাসার ৩৪ জন শিক্ষক ও একশো জন ছাত্র টাকা গণনা শুরু করেন এর আগে দু সালে ডিসেম্বরে দান বাক্স থেকে ছয় কোটি সাড়ে বত্রিশ লাখ টাকা পাওয়া গিয়েছিল বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা